আমার বাইরে এবার হজের ফজিলত কি সর্বপ্রথম হজের ফজিলত হলো হজ পালন করে আল্লাহর মেহমান সোমান আল্লাহ বলে হজ পালনকারী কি যে একনিষ্ঠতার সাথে হজ পালন করে সেই আল্লাহর মেহমান দ্বিতীয় নাম্বারে হজ করলে জীবনের সব গুণা মাফ হয়ে যায় শুধু গুণা মাফ না বান্দা নিষ্পাফ হয়ে যায় তৃতীয় নাম্বারে হজের ফজিলত হলো হজ করলে বান্দার জন্য আল্লাহ অভাব রাখেন না অভাবকে দূর করে দেন চতুর্থ নাম্বার হজমাবরুর এর বিনিময়ে আল্লাহ তালা বান্দার প্রতি জান্নাত দান করেন পঞ্চম নাম্বার হজ পালনকারীর সব চাওয়া আল্লাহ আল্লাহতালা পূরণ করে নেয় এই হলো ফজিলত আমার ভাইরা কিন্তু আমরা কথা অনেক ছিল বলার সময় নেই কিন্তু আমরা তো শুধু দুনিয়া চাই আখেরাত চাই না আমরা কি চাই দুুনিয়ায় চাই আখেরা চাই না। এরকম দুনিয়া শুধু চাইতেন কাফের মস কারা চাইতেন কাফের মস রেখরা হজা দোয়া করতেন ফামিনান নাসি মািয়া কুল রববানা আতে না ফি দুুনিয়া ওয়ামালাহু ফিন আখ অতিমিন খলা সুরাল বাকা রাতনাবার দুই শো। কাফেররা কি বলতো কিছু লোক তো এমন আছে যারা কেবল বলে হে আমাদের প্রতিপালক আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো আর আখেরা তাদের তাদের অংশই থাকবে না যারা শুধু দুনিয়া চায় তাদের জন্য আখেরাতে কি থাকবে না আল্লাহ রবুল আলমিন উম্মতি মুহাম্মাদিকে ভালোবাসেন মহাব্বত করেন যারা রসুলের অনুসারী হবে আল্লাহ তাদের জন্য দুয়া শিখায় দিলেন আল্লাহ বলে বান্দারে তুমি আমার রাসূলের যদি উম্মত হও তুমি এই দোয়া করবা তোমার জন্য আমি আল্লাহ দোয়া শিখায় দিলাম আমিনু কুলু রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান এই দোয়াটা সবচেয়ে বেশি বেশি হাজি সাহেবরা পাঠ করে এবং আপনারা করবেন আল্লাহ শিখালেন কাফের শুধু দুনিয়া চায় আল্লাহ তুমি দুনিয়ার কল্যাণ দাও দুনিয়ার কল্যাণ দাও আল্লাহ বলে আমি তাদেরকে দুনিয়ার কল্যাণ সামান্য দিব কিন্তু আখেরাতে তারা কিছুই পাবে না আর আল্লাহ ইমানদারের জন্য এই দোয়া শিখাইলেন সুরা বাকার দুইশো এক আল্লাহ বললেন তোমরা এভাবে দোয়া করো যে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার হাসানা দাও আখেরাতের হাসানা দাও এবং কঠিন আজাব থেকে আমাদেরকে কি করো রক্ষা করো কারণ আখেরাতের শুধু হাসানা হলে হবে না নাম থেকে কি পাইতে হবে মুক্তি পাইতে হবে আগুন থেকে আমাদেরকে মুক্তি পাইতে হবে আল্লাহ তিনটে দোয়া শিখাইলেন এক আয়াতের মধ্যে কয়টা দোয়া কয়টা দোয়া একটা হলো দুনিয়ার হাসানা আর একটা হলো আখেরাতের হাসানা আর একটা হলো ওকিনা আজাবান্নার আগুন থেকে আমাদের কি কি করো রক্ষা করো তাহলে এই তিন দোয়া সুরা বাকার এক দুইশো এক নম্বর আয়াতে আল্লাহ শিখাই দিলেন আমার ভাইরা এই হলো বিষয় এখন আপনি হজ করলেন হজ শেষ করার পরে দোয়া টোয়া করে দুনিয়া চাইলেন আখেরাত চাইলেন সব চাইলেন চাইয়া একবার বাড়ি আসলেন বাড়ি আসার পরে আপনার আমল কেমন হবে হজ করে আসার পরে সর্বপ্রথম আপনার একেবারে লাল রুমাল জুব্বা পাগড়ি টাগরি পয় একেবারে সারা এলাকা আত্ম মাইকিয়া ঘুরে বেড়াইতেছেন বেশির বেশি এক সপ্তাহ দশ দিন বিশ দিন এরপরে পাগড়ি গেল রুমাল গেল সব গেলো নামাজ গেল পরের জমির আইল খেলা শুরু হয়ে গেল এই এমন রাগ করবেন না কি কেউ হ্যাঁ কয় এত দিন খালি হজে ছিলাম চল্লিশটা দিন খালি পার হোক তোর মজা দেখাবো আমি আসে না নাই হজ করে আসছি চল্লিশ দিন কিছু বলবো না খালি চল্লিশ দিন পার হোক একচল্লিশ ফতেয়া করবো তোরে কুরবানি দিব কথা ঠিক কিনা রব আমিন সেই কথা বলেন বান্দারে তুমি হজ করেছ আমার কাছে দুনিয়ার হাসানা চাইলাম আখের আখেরাতের হাসানা চাইলা আগুন থেকে তুমি আমার কাছে পরিত্রাণ চাইলা বান্দারে এবার তুমি বাড়ি যাবা বাড়ি যাওয়ার পরে তোমার আমল কেমন হবে তুমি কোন আমলের মধ্যে সম্পৃক্ত রাখবা আল্লাহ পাক সূরা হাজের ৩৫ নাম্বার আয়াতে আল্লাহ বলেন আল্লা

এইটা বলে সামনে আগাবো আল্লাহ রবুল আলম সুরে হাজের পঁয়ত্রিশ নম্বর আয়তে বলেন যাদের সামনে আল্লাহকে স্মরণ করা হলে তাদের অন্তর ভীতি কম্পিত হয় অর্থাৎ হাদি সাহেব হজ করে আসার পরে হয়তো হজের মর্ম তার ভিতরে কিছুদিন যাওয়ার পরে আস্তে আস্তে লোভ পেয়ে যায় যখন বান্দার সামনে কোনো জিকির করা হয় বান্দার সামনে যখন ভালো কথা বলা হয় আল্লাহকে স্মরণ করিয়ে দেওয়া হয় বান্দা তখন নিজেকে আবার সংবরণ করে নেয় নিজেকে আবার আস্তে গোটায় নেয় এরপরে আল্লাহ বলে হাজি সাহেব তুমি ভালো করে শুনে রাখো কোনো বিপদ আপদে আক্রান্ত হলে ধৈর্য হারা হওয়া যাবে না মারামারি করা যাবে না কোরবানি দিতে চাওয়া যাবে না ফতেয়া করতে চাওয়া যাবে না ও বান্দারে তোমাকে ধৈর্যশীল হতে হবে কারণ তোমার সামনে অনেক ধৈর্যের পরিচয় পরীক্ষা আসতে পারে যেগুলাতে তোমাকে পরীক্ষা দিতে হতে পারে যার কারণে তোমাকে সেখানে শয়তানের ওয়াস ওচায় পরে যাওয়া যাবে না এক নম্বরে আল্লাহ স্মরণে হাদি সাহেবের মন কি হবে বিগলিত হবে যেমন আজাম আজাম শুনলে হাদি সাহেবের বাড়িতে কি বসে থাকবে না মসজিদে চলে আসবে দ্বিতীয়ত হাদি সাহেবের সামনে অনেক ঝামেলা আসবে ফেতনা আসবে গানের আড্ডায় যেতে মন চাবে বিভিন্ন শয়তানি কাজে যেতে মন চাবে শয়তান তাকে প্রচরণা করবে হাদি সাহেব চলো একটু গান দেখে আসি নাটক সিনেমা দেখি অনেক কিছু তার জন্য আসবে ফেতনা এগুলো বিপদ এগুলো আসতে পারে তখন হাদিস সাহেবকে কী করতে হবে ধৈর্য ধরতে হবে আল্লাহ মুসিবতের কথা এখানে বলছেন যে আপদ বিপদ মুসিবত আসতে পারে তখন কি করবে ধৈর্য ধরতে হবে এরপরে বলা হয়েছে হাদি সাহেবের তৃতীয় নম্বর কাজ হলো সালাদ কায়েম করবে এরপরে চতুর্থ নাম্বার হাদি সাহেবের কাজ হলো সে দান করে যাবে কি করবে বলেন যা রিজিক দেওয়া হয়েছে তা থেকে কি করবে দান করে যাবে আল্লাহর পথে ব্যয় করবে হাদি সাহেবরা যদি এই কাজগুলোতে হজ করে আসার পরে সম্পৃক্ততা থাকে তো আল্লাহ হয়তো তার হজের মাকবুল তার হজের যে আকর্ষণ আল্লাহ তালা তাকে হয়তো মরণ পর্যন্ত টিকিয়ে রাখবেন কালকে বলেন সুবান আল্লাহ আরও আসতে বলেন সু আমার ভাইরে তাইলে আমরা হজ করবো তো ইনশাল্লাহ জোরে বলেন হজ করব আল্লাহ যেন আমাদের সকলকে হজ করার তৌফিক দান করে বলে আমিন আল্লাহ যেন হজ না করায় আমাদেরকে কাপনের কাপড় না পরায় বলে আমিন এহরামের কাপড় আগে তারপরে যেন কাপনের কাপড় হয় কথা বলে আমিন